আজই করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে কোর্টে তোলার দিনে সিডিওই ডেকে পাঠানো হয়েছে ওই থানার অ্যাডিশনাল ওসিকে। সিবিআই তলবে মঙ্গলবার বিকেলে আইনজীবীকে নিয়ে সিডিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আজই করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেপ্তার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। আদালতে টালা থানার ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাত, কর্তব্যে গাফিলতির অভিযোগ করে সিবিআই। রিমান্ড লেটারে সিবিআই দাবি করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের থেকে সকাল 10টার দিকে খবর পেয়েছিলেন, কিন্তু তিনি ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা পর 11টায়। রিমান্ড লেটারে ছত্রে ছত্রে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিডিআই। শুধু তাই নয়, টালা থানার ওসি সময় মতো নিহত চিকিৎসকের ডেথ সার্টিফিকেট করাননি। পরিবার সুনির্দিষ্টভাবে দ্বিতীয় ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও টালা থানার ওসি তাড়াহুড়ো করে শেষকৃত্য হতে দেন। এই সব বিষয়গুলোই অ্যাডিশনাল ওসিকে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখতে চাইছে সিডিআই।